ঢাকার ধামরাই কালামপুর ভালো মাতুর রহমান উচ্চ বিদ্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সেখানে মূল্যবান ভোটটি দিয়ে তারা বলেন, অভিভাবকরা বলেন, তারা মূল্যবান ভোটটি এমন একজন ব্যক্তিকে দিতে চায় যারা সবসময় স্কুলের প্রয়োজনে ছাত্রছাত্রীর পাশে থাকবে। যারা জয়লাভ করেন তারা বলেন, আমি সঠিক জানি না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব, স্কুলের উন্নয়ন করার চেষ্টা করব, লেখাপড়ার মান ভালো করার চেষ্টা করব এবং সবকিছু দুর্নীতিমুক্ত করার চেষ্টা করব। মাদক নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ইনশাল্লাহ শতভাগ, কারণ স্কুলের মধ্যে মাদক থাকতে পারে না। আমার কাছে খুবই আনন্দ উচ্ছ্বাস দুটোই লাগছে। আর দ্বিতীয় কথা হলো, সবচেয়ে বড় হলো 5টা ইউনিয়ন পরিষদ নিয়ে হলো এই নির্বাচনটা। আমি মনে করি একটা উপজেলার সমান এই নির্বাচনটা পরিশ্রম আমাদের হয়েছে। তো এত বড় নির্বাচন আমার মনে হয় অত্র এলাকায় কোনো স্কুল হয় নাই। তো এটার জন্য আমরা খুবই একটা আনন্দিত। এখানে লেখাপড়ার মানের ব্যাপারে আমরা যত সাধ্য চেষ্টা করব যে এখানে শিক্ষকদের পাশে সমন্বয় করে যাতে এদের আসলে প্রধানত আমি একজন শিক্ষক ছিলাম, আমার ভবিষ্যৎ পরিকল্পনা ছাত্রদের কীভাবে ভালো করা যায়, আমি ওই ধরনের পদক্ষেপগুলোই স্কুলে প্রয়োগ করার চেষ্টা করব এবং আমার যে অভিজ্ঞতা যেটুকু আছে এটুকু আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটা আমিও পড়ালেখা করেছি, আমি চাইবো যে এটা আমার ধামরাই থানার মধ্যে যেন এক নম্বরে চলে আসে। আসলে আমার প্রত্যাশা থাকবে যে আমি তাদের যে যে আশা নিয়ে আমাকে ভোট দিছে সেটা আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। অনেক গরিব ছাত্রছাত্রী আছে যারা, আমার চেষ্টা থাকবে যে তারা যাতে স্কুলে সুযোগ সুবিধা পায় এরকম ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা থাকবে। আমার হয়তোবা প্রতিষ্ঠানে প্রচারণা চালাবো যে মাদকের যে ক্ষতিকারক দিকগুলো আছে সেটা নিয়ে আমি হয়তোবা ক্লাসে ক্লাসে আলোচনা করব যাতে এগুলোর থেকে ছেলেমেয়েরা বিরত থাকে। বিজয়ী হয়ে আমার অনেক অনেক আনন্দ লাগছে, যেটা আমি নিজে বলে প্রকাশ করতে পারতেছি না আসলে এটা কতটা আনন্দের। তবে আল্লাহ তাআলা আমার যে নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিছে এটাই আমার আল্লাহর কাছে অনেক পাওয়ার কিছু। তাদের জন্য আমি চেষ্টা করব তাদের লাইফটা যিনি নষ্ট না হয়, বাল্যবিবাহ বন্ধ যেন হয় আর তারা যেন নিজের লেখাপড়া করে নিজের পথে নিজে চালাইতে পারে। সেদিকেও আমি চেষ্টা করব, আমার আসলে দশের লাঠি একের বোঝা, আমার মতো যদি সবাই চেষ্টা করে তাহলে ইপ্রেজিংটা বন্ধ হবে, কারণ আমারও বোন আছে, আমারও সন্তান আছে আসলে।